নমস্কার, রাজীব এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা পুরোটাই বিএড সংক্রান্ত। আমাদের যে বিভিন্ন পেপার কাটিংয়ের যে চাকরির খবরগুলো পোস্ট করি আমাদের এই চ্যানেলে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন বিএড কলেজগুলোরও বিজ্ঞপ্তি থাকে এবং আপনাদের অনেকের কাছেই সেই বিষয়টি নিয়েও একটা কোশ্চেন যে বিএড কলেজের ইন্টারভিউ কেমনভাবে হয় বা কী হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকের এই ভিডিওটি করছি। প্রথমত কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলি, বর্তমান সময়ে বিএড বা ডিএলএড সেকশনের জন্য আপনাকে অবশ্যই নেট এবং এমএড থাকতে হবে সেই সাবজেক্টের ওপরে, না হলে আপনি প্যানেলভুক্ত হতে পারবেন না। কয়েকটা সাবজেক্ট আছে মেথড সাবজেক্ট যাদেরকে বলে, যেমন ধরুন এডুকেশন, ফিলোসফি, এই সমস্ত সাবজেক্টগুলোতে আপনার এমএড না হলেও হবে। আপনি মেথডের যদি অ্যাপ্লিকেশান করেন তবেই আপনি সেখানে কিন্তু এমএড ছাড়াও চান্স পেতে পারেন, কিন্তু যদি যে সাবজেক্টিভ টিচার নেওয়া হয় সেইখানকার জন্য হলে আপনার কিন্তু এডুকেশন থাকলেও আপনাকে এমএড করতে হবে, তবেই আপনি চান্স পেতে পারেন। এটা একটা। দুই নম্বর হচ্ছে কারা ইন্টারভিউ কীভাবে হয় এবং ইন্টারভিউ কী করে নেন। এখানে বেশ কিছু আপনাদের দ্বিমতের জায়গা থাকবে, জায়গা রয়েছে, সেটা আমিও জানি। আমি ভিডিওতে সেই বিষয়গুলো বলবো না এই জায়গাটাতে যে বিএড কলেজে কীভাবে নিয়োগ হয়, তবে সমস্ত কলেজগুলোতে যে একই রকম নিয়োগ হয় সেটা নয়, আপনাদেরকে বাকি জায়গাগুলোতেও ট্রাই করতে হবে। প্রথমত আপনারা যখনই কোথাও বিএড কলেজের জন্য বিজ্ঞপ্তি দেখবেন অবশ্যই সেই কলেজে যাদের নাম্বার দেওয়া থাকছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোনে। কারণ অনেক সময় হয় বিএড কলেজগুলোর টিচার থাকে তবুও তাদেরকে বিজ্ঞপ্তিটা তারা দেন, কারণ সেখানে তারা রিক্রুটমেন্টের জন্য নয়, তারা একটা প্রসিডিওর দেখান যে তারা রিক্রুটমেন্টের জন্য বলছেন, টিচার পাচ্ছেন না, অর্থাৎ তারা সেই পোস্টগুলোতে অনেক সময় গেস্ট টিচার বা কিছু কম বেতন দিয়ে অনেককে রাখার চেষ্টা করেন। এটা আপনারা অনেকেই যারা কম বেশি বিএড কলেজের আশেপাশে মানে কাজের জন্য ঘুরেছেন তারা সকলেই জানেন, সেই হিসাবে বিজ্ঞপ্তি হয়। তাই প্রত্যেকটা বিজ্ঞপ্তি মানেই যে তারা চাকরি দেওয়ার জন্য বিজ্ঞপ্তিটা দিয়েছেন এমনটা কিন্তু নয়। দ্বিতীয়ত যেটা কথা, বিএড কলেজ বা ডিএড সেকশনের জন্য যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে যে প্যানেল তৈরি হয় বা যে ইন্টারভিউ বোর্ড সৃষ্টি হয় সেটা দুরকমভাবে হয়। বিএড কলেজের জন্য যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউটা কলেজ ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে, বিএড যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে ইন্টারভিউ কন্ডাক্ট হয়। সেখানে গিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে সেখান থেকে সেই বিএড কলেজের জন্য চাকরির ব্যবস্থা হয়। ডিএলএডের ক্ষেত্রে যেটা হয় সেটা কলেজে এসে কলেজ একটা প্যানেল রেডি করেন, সেখানে ডায়েটের টিচাররাও থাকেন বা অন্য পর্ষদ থেকে কোনো টিচারের যদি তারা ব্যবস্থা করতে পারেন তারা থাকেন, সেখানে ইন্টারভিউ হয়, তারপরে প্যানেল হয়। এটা হচ্ছে সিস্টেমের কথা বলছে। এবং সেখানে এমনি বাকি ইন্টারভিউগুলো যেমনভাবে হয় যে প্যানেলে যারা আসবেন তারা তাদের মতন করে ইন্টারভিউ নেন, ডেমোস্ট্রেশনও দেখতে পারেন নাও দেখতে পারেন, তাদের ইচ্ছা মতন বেশ কিছু প্রশ্ন করতে পারেন, পুরোটাই তাদের উপরে নির্ভর। বাকি যে অংশটা থাকলো যেটা অনেক ক্ষেত্রেই হয় জেনারেলি, যে আপনি অনেক সময় বিএড কলেজে অ্যাপ্লাই করলেও চাকরি পাবেন না, কারণ সেখানে অনেক সময় বিএড কলেজগুলো এতদিন যেটা হয়েছে তারা নিজেদের পছন্দ মতন প্রার্থীকে তারা সেখানে নিয়েছেন এবং সেইভাবেই ইন্টারভিউগুলো একই রকম হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে প্যানেলে বেশ যোগ্য যারা ছিলেন তাদের নাম হয়নি, বাকি অন্য অনেকে গেছেন। এটা একটা বিতর্কিত ইস্যু, এটা সকলেই আপনারা জানেন বিএড কলেজে এইভাবে হয়, কিন্তু তার মধ্যে দিয়েও বেশ কিছু বিএড কলেজ আছে, আমার পরিচিত অনেকগুলো বিএড কলেজ আছে, আমার বন্ধুরা অনেকেই চাকরি করেন, তারা এইভাবেই ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন। তাদেরকে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হতে হয়নি বা তাদেরকে কোনো বিএড কলেজকে পয়সা দিতে হয়নি, তারা ইন জেনারেল সেখানে ইন্টারভিউ দিয়েছিলেন, বিজ্ঞপ্তি অনুসারে সেখানে চাকরি পেয়েছেন। যেমন এর আগে আমি একটা পোস্ট করেছিলাম আপনাদেরকে, যদি ম্যাথামেটিক্সের কারো এমএড এবং নেট থাকে তাহলে যোগাযোগ করার জন্য, আমার পরিচিত একটা কলেজে এখনও সম্ভবত সিটটা ফাঁকা রয়েছে আমি শুনেছিলাম, তাদের যে ম্যাথামেটিক্সের যিনি স্টুডেন্ট যদি থাকেন তাহলে তাকে তারা সঙ্গে সঙ্গে কলেজে তারা জয়েন করাবেন এবং ইন্টারভিউ প্রসিডিওর করিয়ে নিয়ে আসবেন তারা, কারণ তাদের ম্যাথামেটিক্সের টিচারের জন্য নেট সেট খুব প্রয়োজন। তো এইভাবে বিএড কলেজগুলোর ইন্টারভিউ হয়। তাই বলবো যে যখনই আপনারা বিএড কলেজের বিজ্ঞপ্তি দেখবেন অবশ্যই একবার যোগাযোগটা করে নেবেন। অনেক বিএড কলেজই হয় যে এই বিজ্ঞপ্তির ওপরে নিয়োগটা করে, আবার বেশ কিছু কলেজ আছে শুধুমাত্র বিজ্ঞপ্তিটা দেয় কিন্তু বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ করে না। এই পুরো অংশটা হচ্ছে বিএড কলেজের যাভাবে হয়। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বিতর্কিত প্রশ্নগুলো বাদ দিয়ে, সেটা আমি আপনাদেরকে কমেন্টে বলতে পারবো না, আমি ভিডিওতেও সেই বিষয়গুলো বলতে পারবো না যেগুলো আপনারাও জানেন আমিও জানি, সেগুলো বাদ দিয়ে আপনাদের অন্য যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বিএড সংক্রান্ত করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার। ধন্যবাদ।